السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الصلاة والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يوم لَا تَمْلِكُ نَفْسٌ نفس شيئا وَالْأَمْرُ يومئذ لله لله إلى آخر সালাফি মিডিয়ার আজকের যে আলোচনা সে আলোচনায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি তো আমার বিষয় হচ্ছে তহিদ সম্পর্কে তো তহিদ সম্পর্কে বিশেষ করে সাধারণ মুসলমানের জ্ঞান অনেক কম আছে আর আমাদের দায়িত্ব হচ্ছে তহিদের জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া তাওহিদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া আর এই দায়িত্বই অর্পণ করেছিলেন আল্লাহ সুহানা তালা পৃথিবীতে যত দূত প্রেরণ করেছেন যত নবী এবং রসুল আম্বি একরামগণকে প্রেরণ করেছেন তাদের মূলত দায়িত্ব ছিল তহিদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া তহিদ আরবি শব্দ বিভিন্ন ভাষাভাষী ব্যক্তিত্বরা হয়তো এই শব্দ সঠিকভাবে অনুধাবন করতে পারে না এর মূল বিষয় হচ্ছে একত্ব সাব্যস্ত করা আল্লাহর একত্র হলো তহিদ তহিদ হলো আল্লাহ তালার তার কার্যবলিতে একক তার নাম এবং গুণাবলিতে একক মর্যাদার অধিকারী এবং সমস্ত ইবাদত হকদারও একমাত্র আল্লাহ কি কাল কেয়ামতের দিনের কথা যেখানে এসেছে সে কাল কেয়ামতের দিনের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুহানা তালা যেমন আল্লাহ সুবহান তালা পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন এবং তার সর্বপ্রথম ভূমিকা দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা পাঠ করি প্রত্যেক রাখাতে সেটা পাঠ করা জরুরি আল্লাহ তালা আমাদের শিক্ষা দিয়েছেন বিসমুলিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব আলমিন সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত হামদ সেই প্রভুর জন্য যিনি রব্বুল আলমিন সমগ্র সৃষ্টির রব সমগ্র পৃথিবীর রব আর রহমান রহিম যিনি দয়াবান এবং মেহেরবান অতপর যে আয়াত আমরা পাঠ করি মালিক ইয়া উমিদ্দিন তিনি হচ্ছেন কেয়ামতের দিনের মালিক অর্থাৎ বিচার দিনের মালিক আমরা হয়তো অনেকে এই বিবেচনা করি আমাদের কাছে যে বার্তা এসেছে হাদিস পাঠ করে সাধারণ মুসলমানও এটা মনে করে এবং অনেকে বলে এই কথা যে দো জাহানের মালিক হচ্ছেন রসুল সাল্লা সাল্লাম এটা বলা সঠিক নয় বরং মধ্যে শিরকের গন্ধ আছে এমনকি যে বিস্তারিত হাদিস আছে সাফায়তের হাদিস সাফায়তের যে হাদিস রয়েছে বোখারি হাদিস্বর সাত হাজার চারশো দশ মুসলিম হাদিস একশো তিরানব্বই যে কাল কেয়ামতের দিনে যখন মানুষ প্রেশান হয়ে যাবে কেউ নিজের পাপের কারণে হাঁটু পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ তার গলা পর্যন্ত হাবুডুবু খাবে ঘামেতে হারা হয়ে যাবে তারা মনে করবে যে বিচারটা হয়ে যাক যেমন করেই হোক যা পরিণাম হোক আমার অতপর তারা এক এক করে ছুটে যাবে আদম আলাই সাল্লামের কাছে নুহু আলাই সাল্লামের কাছে ইব্রাহিম আলি সাল্লামের কাছে মুসা আলাই সাল্লামের কাছে ঈসা আলাই সাল্লামের কাছে অতপর তারা শেষ বেলায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট যাবে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ সুবান নিকট সাফায়তের জন্য নিজের মস্তককে অবনত করবেন শীর্ষাই দেবেন অতবার আল্লাহ সুহানা তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলবেন হে মোহাম্মদ মাথা তোলো বলো তোমার কথা শোনা হবে প্রার্থনা পূর্ণ করে দেওয়া হবে এবং সাফায়ত কবুল করা হবে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ সুমনতলা প্রশংসা করবেন অতপাশ সাফায়ত শুরু করবেন এবং আল্লাহ সুমেনা যতটা পর্যন্ত তাকে অধিকার দেবেন সেই হিসেবে তিনি সাফায়ত করবেন একটা নির্দিষ্ট সীমা করে দেওয়া হবে যেমন আমরা জানি যে আজানের সময় যে দুয়া পাঠ করা হয় আজানের উত্তরে যে দুয়া পাঠ করা হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের উত্তর দেবে আল্লাহ আজানের পরে যে ব্যক্তি আল্লাহ এই দোয়াটা পাঠ করবে কাল কেয়ামতের দিনে তার জন্য আমার ওয়াজিব হয়ে যাবে তো এটা কি মোহাম্মদ জানতে পারবেন মোহাম্মদ সাল্লাহাম জানতে পারবেন না যে কারা কারা তার উপরে সাফায়াতের এই দোয়া পাঠ করেছে কারণ মোহাম্মদ সাল্লাম কিছু জানতে পারেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবাহ তালা তাকে জানিয়ে দেবেন কারণ গায়েবের খবর অদৃশ্যের খবর অদৃশ্যের সংবাদ একমাত্র আল্লাহ সুবাহ তালাই জানেন আর মোহাম্মদ সাল্লাহাম মৃত্যুবরণ করার পরে জানতে পারবেন না যে কারা কারা কোন উম্মত তার এই সাফায়াতের জন্য মাকামে মাহমুদে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবাহ তালার কাছে প্রার্থনা করছে তা আল্লাহ নিকট হতে আল্লাহ সুবাহর পক্ষ হতে তার কাল কেয়ামতের দিনে জানিয়ে দেওয়া হবে অতপর তিনি তাদের জন্য সাভায়াত করবেন তারপরে সাধারণ মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি অভাব হচ্ছে যেটা সেটা হচ্ছে ইবাদত একমাত্র যে আল্লাহ সুহান জন্য হতে হবে ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ সুফান জন্য আল্লাহ সুভেন তালাকে সন্তুষ্ট করার জন্যই হতে হবে একজন খাঁটি মুসলিমের নামাজ তার রোজা তার জাকাত তার হজ তার দান খয়রাত সৎকার সব কিছু হতে হবে আল্লাহ সুভেন তালা সন্তুষ্টি অর্জনের জন্য কিন্তু অধিকাংশ মুসলমানই এখানে অশিরিক করে বসে বরং আমি তো মনে করব যে বাঁচা খুব মুশকিল ব্যাপার আল্লাহ সুবেন তালা যাকে বাঁচাবেন রিয়াকারি থেকে অর্থাৎ লোক দেখানো আমল যেমন মোহাম্মদাল্লাম বলেন আবু থেকে বর্ণিত তোমাদেরকে কি আমি এমন বিষয় খবর না যা আমি তোমাদের উপর দাজ্জাল হতেও বেশি ভয় করছি সাহাবাই ক্রামগণ বললেন ইয়ারসুল্লাহ অবশ্যই খবর দিন তিনি বলেন তা হচ্ছে শিরকে খাফি বা গোপন সিরক এর উদাহরণ হচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে শুধু এজন্যই তার নামাজকে সুন্দরভাবে আদায় করে যে কোনো মানুষ তার নামাজকে দেখছে সে মনে করে মুসিন্দ আহমদ ইবনে মাজার বর্ণনা মেসকাত হাদিস পাঁচ হাজার তিনশো তেত্রিশ অথবা সাদ্দ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি অপরকে দেখাবার উদ্দেশ্যে নামাজ পড়লো সে শিরিক করলো যে ব্যক্তি অপরকে দেখানোর জন্য রোজা করলো সে শিরিক করলো যে ব্যক্তি অপরকে দেখানোর জন্য দান করলো সে শিরিক করলো মুসিমাদ আহমদের মনোনা মিসকাত হাদিস সুমার পাঁচ হাজার তিনশো তবে সাহি মুসিবের উনিশশো পঁচানব্বই নম্বর হাদিস সেখানে আমরা খুঁজে পাই যে তিন ব্যক্তি আল্লাহ সুবান তালার কাছে কাল আমাদের দিনে উত্থিত হবে একজন তার ইলিম বন্টন করেছিল একজন একজন আলেম ছিল একজন শহীদ থাকবে এবং তার মধ্যে একজন থাকবে দাতা তো শহীদের মর্যাদা বলা হয়েছে জান্নাত কিন্তু সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কারণ তার অন্তরে ছিল রিয়াকারী সে লোক দেখানো আমল করেছিল দাতা সে মনে করেছিল যে মানুষ আমাকে পৃথিবীতে দাতা বলবে আলিম মনে করেছিল মানুষ আমাকে বিরাট আলিম বলবে বিরাট বক্তা বলবে বিরাট লেখক বলবে এই তার ধারণা ছিল অথবা তাদের পরিণাম হবে জাহান্নাম নাম কারণ তারা আল্লাহ সুফানতলাকে সন্তুষ্ট করার জন্যে আমল করেনি আল্লাহ সুবান তালাকে সন্তুষ্ট করার জন্যে শহীদ হয়নি আল্লাহ সুবাহ তালাকে সন্তুষ্ট করার জন্যে মানুষকে দান করেনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যে সেই দিনের ইমকে বিতরণ করেনি বরণ উদ্দেশ্য ছিল মানুষের সন্তুষ্ট তো তার জন্য তাদের পরিণাম হবে সেই দিন খুব খারাপ তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুরাল কাহাপের একশো দশ নম্বর আয়াত

সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে তাহলে কাউকে যদি শরিক করা হয় তাহলে কিন্তু পণ্ড হয়ে যাবে এখানে আল্লাহ তালা পরিষ্কার ইঙ্গিত করে দিয়েছেন আর কেয়ামতের দিনের যে মালিক একমাত্র আল্লাহ সুভান তালাই থাকবেন আর কেউ থাকবে না এটাও আল্লাহ সুভান্না তালা ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ শোহানা তালা যেখানে বলছেন যেটা আয়াতুল কুরসি আমরা পাঠ করি মানদ আল্লাহ দিয়া আইন দা কে এমন আসে যে তার রবের আদেশ ব্যতীত ইঙ্গিত ব্যতীত কাল আমাদের দিনে যে আল্লাহ শোহানা তালার কাছে সাহায়াত সাফায়াত করতে পারে আল্লাহ শোহানা তালা বলে দিয়েছেন যেটা আমি আয়াত পাঠ করলাম ইয়া মা আলা আত্মাল্লি কোন নাবসুন লেনাফ সিং সেইয়া সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কোনো কিছুর ক্ষমতা রাখবে না আর সেদিন সকল বিষয়ের কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহ সুবান সুরা ইনফিতার আয়াত মরুনিস তো কাল কেয়ামতের দিনের একমাত্র মালিক হবেন আল্লাহ সুবান আল্লাহ সুবান যাকে ইচ্ছা সাফায়াতের মালিক করবেন না বরং জানিয়ে দেওয়া হবে সাফায়তে যারা হকদার হবে সাফায়ত করার যারা অধিকারী হবে হাদিসের মধ্যে তাদের পাওয়া যায় শব্দ সাফায়াতের যে হাদিস রয়েছে সেখানে পরিষ্কার উল্লেখিত রয়েছে যে সাফায়াত কারা কারা করতে পারবেন যেমন সাফায়াত করতে পারবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যতীত অন্য অন্য নবী এবং রসুলগণ মুসলিম হাদিস হাদিসার একশো তিরাশি মিশকাত হাদিস পাঁচ হাজার পাঁচশো উনআশি রোজা এবং কুরআ আল্লাহ সুমন তালার নিকট রোজা যারা রেখেছে সিয়াম যারা পালন করেছে এবং কোরআন যারা পাঠ করেছে তাদের জন্য সাফায়ত করবে বাই হাকির বন্যা মিসকাত হাদিস সম্ভর উনিশশো তেষট্টি শহীদগণ নিজের পরিবারের সত্তর জনের জন্য সাফায়াত করতে পারবেন আবু দাউদ হাদিস সম্ভর দুই হাজার পাঁচশো বাইশ তো এরা যে সাফায়াত করতে পারবে এদেরকে আল্লাহ সুবান নির্দিষ্ট একটা সীমা রেখা করে দেবেন তো সেই সীমা রেখার মধ্যে এরা সাফায়াত করতে পারবেন এবং মোহাম্মদ সাল্লাহ ও তাদের জন্যই সাফায়াত করবেন আল্লাহ তালা যাদের জন্য সাফায়াত করা তাকে অনুমতি দেবেন তো আমাদের এগুলো জানতে হবে আর এগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষ যেন এটা ভেবে না বসে যে আল্লাহ সুবাহ তালা কিছু মারি কেনা মোহাম্মদ সাল্লাহ দিয়েছেন মোহাম্মদ নিজের ইচ্ছা অনুযায়ী কালকে আমাদের দিনে সবকিছু করতে পারবেন কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন যে তোমরা আমাকে নিয়ে অত বাড়াবাড়ি করো না সেরূপ বাড়াবাড়ি করোনা যেরূপ বাড়াবাড়ি করেছে ইসাবনে মারিয়ামকে নিয়ে আমি মোহাম্মদ আল্লাহর বান্দা অত রসুল আল্লাহ সুবান পক্ষ থেকে যা কিছু মহম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে সেগুলোই তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুখান তালার পক্ষ থেকে যতটা জ্ঞান তাকে দান করা হয়েছিল সেই জ্ঞান তিনি বিতরণ করেছেন আল্লাহ সুখান পক্ষ থেকে যা কিছু তাকে কাল কেয়ামতের দিনে জানানো হবে তিনি সেগুলো জানতে পারবেন যেমন আমরা জানতে পারি বিদাত যারা করবে কাল কেয়ামতের দিনেতে যখন হাউজে আল্লাহ আহ হাউজে কবস্থান করবেন মুহম্মদ রসুল্লাম তখন বিদাতিদের মধ্যে তার মধ্যে পর্দা করে দেওয়া হবে অতপর আল্লাহ সুমত পক্ষ থেকে জানানো হবে যে এই জন্য পর্দা করে দেওয়া হলো যে হে মোহাম্মদ তুমি পৃথিবী থেকে চলে আসার পরে তোমার মৃত্যুবরণ করার পরে এরা তোমার দিনের মধ্যে তোমার ধর্মের মধ্যে কি কি পরিবর্তন করেছিল তোমরা জানো না তুমি জানো না তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বলবেন যে দূর হয়ে যাও দূর হয়ে যাও তারা আমার সম্মুখ থেকে যারা আমার পরে আমার ধর্মের মধ্যে আমার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছিল তো মোহাম্মদ সাল্লাম তো আক্ষেপ করবেন হে আল্লাহ হে আল্লাহ এরা তো আমার উম্মত আমি তো চিনতে পারছি কেন আমার আমার মধ্যে এবং ওদের মধ্যে অন্তরাল করে দেওয়া হলো পরদরা করে দেওয়া হলো তখন মোহাম্মদ সাল্লাহ এটা জানি দেওয়া আল্লাহর পক্ষ থেকে অতএব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যেটা জানানো হবে সেটাই তিনি জানতে পারবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যেটা জানানো হবে না তিনি জানতে পারবেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুবাহর পক্ষ থেকে যার জন্য সাফায়াত করার অনুমতি দেওয়া হবে তিনি তার জন্যই সাফায়াত করবেন এছাড়া অন্যের জন্য সাফায়াত করতে পারবেন না এগুলোকে আমাদের জানতে হবে তহিদের মর্ম কথা আমাদের জানতে হবে আর মানুষের কাছে পৌঁছাতে হবে আলহামদুলিল্লাহ সালাফি মিডিয়া খুব ভালো কাজ করছে বিভিন্ন শাহেকদেরকে নিয়ে কোরআন হাদিস অনুযায়ী প্রশ্নোত্তর গ্রুপ পরিচালনা করছে এবং অন্য দিকে ওরা দিনের কাজ করছে আল্লাহ সুবান সালাফি মিডিয়ার কর্তৃত্বে যারা আছেন যে সমস্ত শাহেকরা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের দিনের সেবাকে তাদের দিনের খিদমতকে কবুল করুক এবং আল্লাহ সুবান তালা কাছে দোয়া করি যেন তিনি আমাদের ভুল ভ্রান্তিগুলো দূর করে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ভাবে দাওয়াতের কাজ করার সম্মতি প্রদান করেন এবং আমাদের আমলগুলোকে কবুল করেন আমাদের ভুল ছোটখাটো তিনি যেন ক্ষমা করেন এবং কাল কিয়ামতের দিনে যেন তিনি আমাদেরকে তার রহমতের ছায়ায় স্থান দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাবাহ আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ